একদিকে বীরভূমে যোগী আদিত্যনাথের সভা অন্যদিকে বর্ধমান পূর্বে প্রচারে অমিত শাহ বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার অসীম সরকারের হয়ে প্রচার করবেন শাহ সমাবেশ সমাবেশ হবে মেমোরির রসুলপুরে আজ একদিকে যেমন বীরভূমে রয়েছে যোগী আদিত্যনাথের সভা অন্যদিকে কিন্তু বর্ধমান পূর্বে প্রচারে অমিত শাহ অমিত শাহের প্রচারের জন্য প্রস্তুতি চলছে সেই ছবি আপনাদের তুলে ধরছি বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে প্রচারে অমিত রসুলপুর থেকে আমাদের প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায় কুনাল এই মুহূর্তে অমিত শাহ তিনি সেখানে প্রচারে আসবেন অসীম সরকারের হয়ে প্রচার করবেন তিনি প্রস্তুতি কি দেখতে পাচ্ছ সেই গ্রাউন্ডে কিন্তু তিনি আসতেন এই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আহ প্রশাসনিক নিরাপত্তা এবং তার সাথে সাথে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষ যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন এবং তার সাথে সাথে তোমাকে প্রথমেই বলে রাখ আর কথা বলে রাখবো যে পূর্ব বর্ধমানে বেশ কিছুদিন ধরে প্রচারে বা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির যে কুন্দল সেই কুন্দল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তার ফলে সূত্রের খবর যে বিজেপির একটা কর্মী সমর্থকরা একটা শ্রেণীর বলছেন যে কতটা লোক হবে সেই নিয়েই কিন্তু তাদের চিন্তা এবং তার সাথে সাথে অন্যদিকে বিজেপি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে সভা অমিত সেটা কিন্তু একদম সম্পূর্ণ ফল পাবে তবে দেখার বিষয় যে অমিত শাহ ঢুকলে কত সংখ্যক লোক এই এই যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে জমায়েত জমায়েত হয় ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি রসুলপুর থেকে আজ অমিত শাহ তিনি প্রচারে আসছেন শাহের সমাবেশ মেমারির রসুলপুরে বর্ধমানে পূর্বে প্রচারে অমিত শাহ বীরভূমে যোগী আদিত্যনাথ অন্যদিকে বর্ধমানে অমিত শাহ তিনি আসছেন অসীম সরকারের হয়ে প্রচারে বর্ধমানের পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার তার হয়ে প্রচারে অমিত শাহ রসুলপুরে প্রচারে আসছেন অমিত শাহ সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে পুলিশ আপনাদের দেখতে পা দেখাচ্ছি অন্যদিকে সাধারণ মানুষের ভিড় হচ্ছে সেখানে আর কিছুক্ষণের মধ্যে এই সভা শুরু হবে অমিত শাহ তিনি উপস্থিত হবেন রসুলপুরের সভা অসীম সরকারের হয়ে সভায় অমিত শাহ